কুম আসসালাম ওরিাত হামিদাউ মুহামাবাদ ফদিল্লাহ মিরা শৈদ আনী আজিম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তির ওপর যখন গোসল ফরজ হয় তথা অপবিত্র অবস্থায় যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহলে তা জায়েজ হবে কি না এবং কবর খনন করে তো জায়জ হবে কি না এ বিষয়ে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করতে চাইলে তার জন্য মসজিদে প্রবেশ করা জায়েজ হবে কি না এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল সুরা নিসা সুরা নাম্বার চার এবং আয়াত নম্বর তিতাল্লিশে বলেছেন ইয়া ইহাল্লা দিন আহমানু হে ঈমানদার গণেরা হে বিশ্বাসী গণেরা লা তাকরাবু সলাহ তোমরা নামাজের নিকটবর্তী হয় না সলাত আদায় করা তো দূরের কথা বরং সলাতের নিকটবর্তী হয় না তথা মসজিদে প্রবেশ করো না মসজিদের কাছাকাছি এসো না ওয়ান তুম সোকার কোনো অবস্থায় যে তোমরা নিশা অবস্থায় রয়েছে। এমন অবস্থায় যে তোমরা নিশাগ্রস্ত তো নিশাগ্রস্ত অবস্থায় তোমরা মসজিদের নিকটবর্তী হয় না হাত্যা আইলামু মা কুলুন অতক্ষণ অবধি যতক্ষণ অবধি তোমরা নিজে যা বলবে তা বুঝতে না পারবে কলা ইল্লা আবিরি সাবিল ইন হাত্যা তাগতা শিলু এবং কোনো অপবিত্র ব্যক্তিও যেন মসজিদের নিকটবর্তী না আসে সলাত আদায় করা তো দূরের কথা হাত্যা তাক্তা ছিল। যতক্ষণ অব্দি সে গোসল করে না নেবে ফরজ গোসল না করবে তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে নিসাগ্রস্ত অবস্থায় এবং অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করে সলাদ আদায় করা যাবে না তো কিছু আলেম এই আয়াত থেকে বলেছেন যে মসজিদে প্রবেশ করা জায়েজ হবে না কিন্তু এ কথা সঠিক নয় বরং এই আয়াতের সঠিক ব্যাখ্যা হচ্ছে যে মসজিদে অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করে সলাৎ আদায় করা হবে না কেননা অন্য অন্য থেকে স্পষ্টভাবে প্রমাণিত আছে যে বিশ্ব নী সালাম বলেছেন যে আল্লাহ তিনি পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না তো অবস্থায় সলাৎ আদায় করতে হবে বুঝতে পারলেন তো মসজিদে প্রবেশ করা জায়েজ কিন্তু মসজিদে থাকা জায়েজ নয় যদি কোনো অপবিত্র ব্যক্তি বা ঋতুবতী মহিলারা মসজিদে প্রবেশ করতে চায় তাহলে তা জায়জ আছে কিন্তু মসজিদে বেশিক্ষণ থাকতে পাবে না এর দলিল মুসলিমের হাদিস দেখুন সাহি মুসলিম কিতাবুল হাইজ হাদিস নাম্বার দুশো আটানব্বই আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে কল আলী রসুল্লাহ আলী আসসাল্লাম আমাকে আল্লাহর রসুল সাল আলী হাসাল্লাম বললেন না যে আমাকে মসজিদ থেকে তালাইটা দাও তালাই বলতে খেজুর দিয়ে খেজুরের পাতা দিয়ে তৈরি করা একটা বস্ত্র যার উপরে আমরা বসে থাকি হুম তো সেই চাটাই সেই তালাই আমাকে দাও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মা আয়েশাকে বললেন কাত তখন মা আয়েশা আল্লাহ আনহা বললেন ফকুল তো এমনি হাই দোন আমি বললাম যে অবশ্যই আমি হাইজা। আমি অপবিত্র আমি ঋতুবতী অবস্থায় আছি তখন ফকালা আল্লাহ আলী আসসালাম বললেন ইন্না হাইজা যা তা কি লাইসাত ফিয়ে দেখি নিশ্চয়ই তোমার হাইজ তোমার অপবিত্রতা তোমার হাতে লেগে নেই তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম মসজিদ থেকে তিনি কোনো জিনিস চাটাই আনার কথা মা আয়েসার আদি আল্লাহ আনহাকে বললেন যখন মা আয়েশা আদি আল্লাহ আনহা বললেন যে আমি অপবিত্র তখন রসুল্লাহ সালি সাল্লাম বললেন যে সেই অপবিত্র হতো তোমার হাতে লেগে নেই হুম অতএব এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মা আয়েসার আদি আল্লাহ আনহা তিনি মসজিদে প্রবেশ করে সেই চাটাই সেই তালাইটা রসুল্লাহ সাল্লি সাল্লামকে দিয়েছেন দেখুন হাদিসের গ্রন্থ সাহি মুসলিম কিতাবুল হাইজ হাদিস নাম্বার দুশো আটানব্বই এবং সোনান আবিদাউদ হাদিস নাম্বার দুশো একষট্টি এবং জামে তিরমিজি হাদিস নাম্বার একশো চৌত্রিশ তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে অপবিত্র অবস্থায় যখন গোসল ফরজ হবে তখন কিংবা হায়জা অবস্থায় মহিলারা মহিলারা বা পুরুষরা অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারে তা জায়জ আছে কিন্তু মসজিদে থাকা জায়েজ হবে না আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদাক মোল্লা